নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন খবর সন্ধান। আজকে অর্থাৎ লোকসভা 2019-এর দ্বিতীয় ফেজের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, আর এই দ্বিতীয় দফার অনুষ্ঠানের ঠিক আগের দিনই বিস্ফোরণে কেঁপে উঠল অসম। হেডলাইন্স দেখি বুঝতে পারছেন যে দ্বিতীয় দফার ভোটের আগেই বিস্ফোরণে কেঁপে উঠল অসম। এই নিয়ে রয়েছে ছোট্ট আপডেটটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। খবরে বলা হচ্ছে যে বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফা অনুষ্ঠিত হতে চলেছে। নির্বাচনের পাঁচটি অর্থাৎ অসমের পাঁচটি কেন্দ্রে আজকে নির্বাচন হতে চলেছে, আর ঠিক তার আগের দিন সন্ধ্যাবেলাতেই বিস্ফোরণে কেঁপে উঠল অসমের আলং জেলা। আরও যেটা খবরে বেরিয়ে এসছে, সেখানকার বাকালিয়া ঘাটে অর্থাৎ বুধবার সন্ধ্যায় বিস্ফোরণ হয়। স্থানীয় বাসিন্দা অনিল গুপ্তার বাড়ির কাছেই বিস্ফোরণ হয়। শেষ পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে একটি ম্যাটারও কিন্তু প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণ যে এলাকায় হয়েছে তা কিন্তু দীপু লোকসভা কেন্দ্রের অধীনে। বৃহস্পতিবার অর্থাৎ আজকে যে পাঁচটি কেন্দ্রে নির্বাচন হবে তার মধ্যে দীপুর একটি কেন্দ্র রয়েছে, ফলে এই এলাকায় কিন্তু প্রচণ্ডভাবে একটা ভোটারদের মধ্যে, ভোট কর্মীদের মধ্যে একটা আতঙ্ক স্বাভাবিকভাবেই ছড়িয়ে পড়েছে। ঘটনার খবর পাওয়ার পরই অবশ্য সেখানে পুলিশ পৌঁছায়, কেন্দ্রীয় বাহিনী ছিল বলে একটি সূত্রে জানা গিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, কেন এই বিস্ফোরণ তা খতিয়ে দেখার কাজ শুরু করে দিয়েছে কিন্তু পুলিশ। তবে পুলিশের তরফ থেকে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি। তবে একটি সূত্রে খবর থেকে যেটা জানা যাচ্ছে, এই ঘটনার সঙ্গে নির্বাচনের যোগ আছে বলে মনে করা হচ্ছে। স্থানীয় ভোটারদের ভয় দেখানোর জন্য এমন ঘটনা ঘটানো হয়েছে, এর ফলে উগ্রপন্থী কোনো সংগঠনের সঙ্গে যোগ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। আজকে যে অসমে নির্বাচন হচ্ছে সেখানে কিন্তু পাঁচটি আসনে ভোট, এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হচ্ছে শিলচর। সেখান থেকে লড়ছেন প্রয়াত কংগ্রেসের জাতীয় স্তরের একজন নেত্রী তথা প্রাক্তন কংগ্রেস নেতা সন্তোষমোহন দেবের কন্যা সুস্মিতা দেব। এছাড়া অসমে যে পাঁচটি লোকসভা আসনের নির্বাচনের জন্য 170 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু মোতায়েন করা হয়ে গেছে। তাহলে বুঝতেই পারছেন যে ভয়ঙ্করভাবে যে ভোট কেন্দ্রের ওখানে যে বিস্ফোরণটা হয়েছে, সেটা যেটা প্রাথমিক তদন্ত থেকে উঠে আসছে সেটা কিন্তু ভোটাররা যাতে ভোট দিতে না পারেন বা ভোটারদের ভয় দেখানোর জন্যই এমনটা করা হয়েছে বলে কিন্তু মনে করা হচ্ছে। এবার আসল ব্যাপার কি সেটা অবশ্য পুলিশই বলতে পারবে। এইটুকুই বেরিয়ে এসেছিল এখনকার মতন ছোট আপডেট। ভিডিওটা যদি ভালো লাগে আমাদের সঙ্গে থাকবেন, এরকম ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।